এক কেশবতী কন্যার রূপকথার গল্প বাস্তবে সত্যি করে দেখালো ভ্রমর। নিজের চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দান করল বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী ভ্রমর সিনহা। অচেনা কোনো এক ক্যান্সার আক্রান্ত রোগীর মুখে হাসি ফোটাতে দুবছর ধরে বড় করা চুল কেটে মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে পাঠিয়ে দেয় সে। ভ্রমরের এই কর্মকাণ্ডে খুশি ও গর্বিত তার পরিবার। মানুষকে ভালোবাসার কাজে ভ্রমর সিনহার এই উদ্যোগকে TV24 বাংলার পক্ষ থেকেও জানায় সাধুবাদ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। 2018 সাল থেকে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়ে নানা কাজে মানুষের ভালোবাসা পেয়ে ভ্রমরের মনে হয়েছিল ভালোবাসা আরো উজাড় করে দিতে। তাই মানুষকে ভালোবাসার কাজে নিজের চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দান করল বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রী ভ্রমর সিনহা। অচেনা কোনো এক ক্যান্সার আক্রান্ত রোগীর মুখে হাসি ফোটাতে দুবছর ধরে বড় করা চুল কেটে মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে পাঠিয়ে দেয় সে। ছোট থেকে প্রাণবন্ত ও উদার মানসিকতার ভ্রমর, মানুষের পাশে দাঁড়াতে, মানুষের জন্য কিছু করার তাগিদে এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়েছে সে। দুস্থ বাচ্চাদের পড়ানো থেকে নানা সেবামূলক কর্মসূচিতে যুক্ত থেকেছে। নার্সিং পড়ার পাশাপাশি অবসর সময়ে গল্পের বই পড়তে পছন্দ করে, ভালো আবৃত্তিও করে ভ্রমর। বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাব? বেণীমাধব, মোহনবাসী তমাল তরীর মূলে বাজিয়েছিলেন ছোট্ট ক্লাস ঘর। সে জানায় সোশ্যাল মিডিয়ায় জানতে পারে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করার ব্যাপারে, আর তারপর থেকে যত্ন করে নিজের চুল বড় করতে শুরু করে মেয়েদের সৌন্দর্য চুলে। কিন্তু চুল কেটে দেওয়ায় একটুও খারাপ লাগেনি তার, আবার চুল বড় হয়ে যাবে। কিন্তু তার চুলের জন্য একজনের সমস্ত কষ্ট ভুলে মুখে হাসি ফুটবে, এটা ভেবেই খুশি ভ্রমর। এটা অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট, মানে যাদের কেমোথেরাপি দেওয়ার পর চুলটা পড়ে যায়, একদমই চুল থাকে না, তাদের জন্যই আসলে এই চুলটা কাটা আমার। আমি দুবছর আগে আমি গুগলে দেখেছিলাম, আর আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছিলাম যে একজন ডোনেট করেছে এরকম। তো ওকে দেখে আমি ইন্সপায়ার হই। তারপরে ও যে লিঙ্কটা দিয়েছিল চুলটা পাঠানোর, মুম্বাই মাদার ট্রাস্ট বলে যেটা আছে, মাদার ট্রাস্ট, তো ওখানটাতে পাঠানোর জন্য। তারপর আমি চুলটাকে বড় করতে থাকি, আমিও যত্ন নিই, আমার মাও যত্ন নেয়, দুজনে মিলিয়ে তারপর অনেকই বড় হয়। তা চুল সবার অলংকার, সৌন্দর্য সবকিছুই মেয়েদের বলতে পারেন। তো তারপর আমি ওদেরকে হেল্প করার জন্যই মানে আসলে চুলটা আমার দেওয়া। তারপর ছোট ছোট কাজ, শীতের সময় কম্বল দেওয়া, নতুন বস্ত্র দেওয়া পূজোর সময়, সেগুলো। তারপর মানুষের ভালোবাসা পেয়ে আরো মানুষকে ভালোবাসতে ইচ্ছে করে, তখন মনে হয় যে না, মানুষের জন্য কিছু করি। তারপর মনে হয় যে যে লুকটা অত ম্যাটার করে না, যদি মানুষকে সত্যি ভালোবাসতে পারি তাহলে আরো অনেক কিছুই করা যায়। সেই জন্যই আমার আজকে চুলটা দেওয়া। হ্যাঁ, অবশ্যই আমি বলবো বাকিদেরও যে আমাদের চুল তো কদিন পর এমনিও বড় হয়ে যাবে, সেটা কোনো ম্যাটার করে না। তবে আমরা যদি আমাদের চুলের কিছু অংশ অন্তত আমরা ক্যান্সার পেশেন্টদেরকে ডোনেট করতে পারি, তাহলে ওরা বিনামূল্যে চুলের মাস্ক পাবে, ফলস চুল বা নকল চুল লাগাতে পারবে চুলটা। তো সেটা পেয়ে ওদের যে আনন্দ হবে, সেটা মনে হয় চুলটা কেটে দেওয়া এতটা কষ্টকে সবকিছুকে ভুলিয়ে দিতে পারবে। ভ্রমরের এই কর্মকাণ্ডে খুশি ও গর্বিত তার পরিবার। আগাগোড়ায় মেয়ের সমস্ত কাজে উৎসাহ দিয়েছেন মা স্নিগ্ধা সিনহা। তিনিও মেয়ের চুল যত্ন করে বড় করেছিলেন, দাদা নিজে হাতেই কেটে দিয়েছে ভ্রমরের চুল। মেয়ের চুলে একজনের মুখে হাসি ফুটবে তাতেই খুশি ভ্রমরের মা। না, খারাপ লাগেনি, কোনো সময়ই খারাপ লাগেনি, কেননা মেয়ের ভালো কাজকে আমরা সবসময় সাপোর্ট করি, আমি, ওর বাবা, সবাই, আমার ছেলে। তো ছেলে তো নিজে হাতে কেটে দিয়েছে চুলটা ওর, তো ভালো কাজকে আমরা সবসময় সমর্থন করি এবং সাপোর্টও করি।
আবার মেয়ের ভালো কাজের জন্য আমরা গর্ববোধও করি। না আমার খারাপ লাগে না, কেন না ওটা তো বেড়েই যাবে, তার জন্য নয়, তবু আর একজনের মানে ইয়ে হবে, পাবে আর একজন, সেটা ভেবেও মানে ইয়ে লাগছে, ভালো লাগছে। মেয়ের কাছে দেখেছি আর কি, আমরা আগে জানতাম না, ভালোই লাগছে। হ্যাঁ মেয়ে করে, খুব অল্প বয়স থেকে মেয়ে করে, একটা এনজিওর সঙ্গে, সঞ্জীবনী এনজিওর সঙ্গে মেয়ে যুক্ত আছে, তো তার জন্যে ওকে বাইরেও যেতে হয় অনেক এতে, তা আমরা প্রথম থেকে সাপোর্ট করেছি মেয়েকে, ওর কাজে উৎসাহ দিয়েছি। যে স্বেচ্ছাসেবী সংস্থার সাথে ভ্রমর কাজ করে, খুশি সেই সংস্থার সদস্যরাও, বাড়ি গিয়ে ভ্রমরকে শুভেচ্ছা জানিয়ে আসে তারা। আমরা সঞ্জীবনী যে পরিবার, আমাদের সঞ্জীবনী সংস্থা, তার মধ্যে ভ্রমর সিংহ এক অন্যতম সদস্য। 2018 থেকে আমাদের সাথে যেভাবে কাজ করে আসছে প্রত্যেকটা জায়গায়, মিশন শামশেরগঞ্জে যখন ভয়াবহ ভাঙন, নদী ভাঙন, সেখানেও সে যায়, মানুষের পাশে দাঁড়ায়, রক্তদান থেকে মানুষের পাশে দাঁড়ানো থেকে, তার মতো মেয়ে সত্যিই আজকে আমাদের সঞ্জীবনীকে গর্বিত করেছে। তো আজকে এই যে চুল ডোনেশন, এইটা অনেক সংস্থাই করছে, যেগুলো বাইরের বিভিন্ন উন্নত জায়গাগুলো সেগুলো অনেকটা এগিয়ে গেছে, তবে সত্যি হ্যাঁ মুর্শিদাবাদ অনেক পিছিয়ে পড়া জায়গা। তার মধ্যে থেকে আমাদের মতো সংস্থার, আমাদের একজন সদস্য যে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তার যে এই ত্যাগ, তা সত্যিই আমাদেরকে গর্বিত করেছে, আমরা এই জন্য ধন্য। আপনি কি মা হতে চান কিন্তু নানান সমস্যায় হতাশায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন এসএম ক্লিনিকে। এখানে বসছেন কলকাতার সুবিখ্যাত আইভিএফ এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সৌরভ প্রকাশ মাইতি। রোগী দেখবেন মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7501261896 এই নম্বরে। ঠিকানা এসএম ক্লিনিক, রিলায়েন্স ডিজিটালের পাশের গলি, সেবা সদন, নার্সিং হোমের নিকট, লাল থেকে বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9735430476।